Assalamu alaikum my lovely viewers. Welcome back to my channel Afrin Kitchen. আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আনারসের জ্যাম রেসিপি। যারা জ্যাম জেলি খেতে ভালোবাসেন আশা করছি আমার এই আজকের রেসিপিটা তাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নি এই আনারসের জ্যামটা কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি বড় সাইজের একটা আনারস নিয়েছি। আনারসটা ফ্রেশ করে ধুয়ে তারপর এভাবে কেটে নিয়েছি। এবার হাফ কাপ পানি দিয়ে এই আনারসটাকে আমি মিহি করে ব্লেন্ড করে নেব। চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এবার ব্লেন্ড করা আনারসের জুসটা মেপে নিব। চার কাপ জুস হয়েছে। এই জুসটা আমি ছেঁকে নেইনি, আপনারা চাইলে ছেঁকে নিয়েও করতে পারবেন। এবার চিনি দিব। যতটুকু জুস হয়েছে ঠিক সেই পরিমাণেই চিনি দিতে হবে। এখন আমি দুই কাপ চিনি দিব, আর দুই কাপ চিনি একটু পরে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন জুসটাতে বলক চলে এসেছে আর চিনিটাও গলে গিয়েছে। উপরের এই যে ফেনা ফেনা এগুলো ফেলে দিতে হবে। এখন আমি বাকি দুই কাপ চিনি দিয়ে দিব। আমি আপনাদের আবারও বলছি, এক কাপ জুসের জন্য এক কাপ চিনি ব্যবহার করবেন। চিনির পরিমাণটা কম হলে জ্যামটা ভালোভাবে জমবে না। দেখুন জ্যামটা গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি একটা লেবুর অর্ধেক জুসটা এখানে দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদের একটা বাটিতে জ্যামটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত পারফেক্টভাবে জ্যামটা হয়েছে, এটা একদমই পড়ে যাচ্ছে না। ঠান্ডা হবার পর জ্যামটা আরও গাঢ় হয়ে যাবে। জ্যামটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। জ্যামটা রাখার জন্য আমি এরকম একটা পরিষ্কার জার নিয়ে নিয়েছি। আপনারা এই জ্যামটা 4 থেকে 5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর খেয়াল রাখবেন কোনো অবস্থাতেই জ্যামটাতে ভেজা চামিচ অথবা হাত লাগানো না হয়, তাহলে জ্যামটা নষ্ট হয়ে যাবে। এই জ্যামটা ব্রেড দিয়ে খেতে অনেক মজার। আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারাও খুব সহজে আনারসের জ্যামটা বাসায় তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।